বাংলাদেশের নতুন পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বাতিলের খবর দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। এই ঘটনাকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। শনিবার রাতে টুইটারে দেয়া এক পোস্টে এই ঘটনাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপমহাপরিচালক গিলেট কোহেন। টুইটে গিলেট কোহেন লিখেছেন, বড় খবর, বাংলাদেশ ইসরায়েলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আমি বাংলাদেশ সরকারকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই, যাতে আমাদের উভয় দেশের জনগণ উপকৃত ও সমৃদ্ধ হতে পারে। টুইটে এ সংক্রান্ত একটি নিউজের লিঙ্ক শেয়ার করেছেন গিলেট কোহেন। ওই নিউজে পাশাপাশি দুই ছবিতে বাংলাদেশের নতুন ও পুরাতন দুইটি পাসপোর্টের ছবি দেওয়া হয়েছে। প্রথমটিতে লেখা হয়েছে, ইসরায়েল ছাড়া দুনিয়ার সব দেশের জন্য বৈধ পাসপোর্ট। দ্বিতীয়টিতে লেখা, দুনিয়ার সব দেশের জন্য বৈধ পাসপোর্ট। অর্থাৎ দৃশ্যত নতুন পাসপোর্টটিতে ইসরায়েল ছাড়া কথাটি উল্লেখ নেই। ইসরায়েলের সঙ্গে এখন পর্যন্ত বাংলাদেশের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে জেরুজালেম পোস্ট জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাংলাদেশ ভিত্তিক সাপ্তাহিক ব্লিটসকে নতুন পাসপোর্টের বিষয়টি নিশ্চিত করেছেন। ব্লিটসের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট লিখেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নতুন জারি করা পাসপোর্টের ফলে বাংলাদেশের নাগরিকদের বৈধভাবে ইসরায়েলে ভ্রমণের সম্ভাবনা উন্মোচিত হবে। প্রতিবেদনে বলা হয়, অতীতে যেসব বাংলাদেশি নাগরিক ইসরায়েল ভ্রমণ করেছেন বা দেশটিতে ভ্রমণের ইচ্ছা করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে, কিংবা ফের বাংলাদেশের মাটিতে পা রাখলে পরিণতি বরণের মতো হুমকি দেওয়া হয়েছিল। এক্ষেত্রে সাপ্তাহিক ব্লিটস সম্পাদক সালাহ চৌধুরীর কথা উল্লেখ করেছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়, 2003 সালে ইসরায়েলের রাজধানী তেল আবিবের লেখকদের এক সম্মেলনে অংশ নিতে চেয়েছিলেন সালাহ। পরে তাকে কারাগারে যেতে হয় এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মতো অভিযোগ আনা হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যস্থতায় গত বছর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বেশ কয়েকটি মুসলিম দেশ, এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের মতো দেশগুলো রয়েছে। সৌদি আরবও ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছিলেন ট্রাম্প। তবে গত মার্কিন নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের পর আর এর অগ্রগতি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। সুলতানা জাকিয়া, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।